নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু উজ্জ্বল আর্টস। আজকে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, যাকে আমরা বাংলায় বলি প্রশ্নবোধক বাক্য, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানে হলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা কোনো উত্তর পাওয়ার আশায় যা কিছু বলা হয় তাকে আমরা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে গঠন হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সাধারণত দুভাবে গঠন হতে পারে। এক নম্বর হলো, প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপরে আমরা সেন্টেন্সটা শুরু করি। সবসময় সেন্টেন্সের আগে আমরা একটা অক্সিলারি ভার্ব দিতে পারি, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। সেটা মডাল অক্সিলারি হতে পারে কিংবা কোনো হেল্পিং ভার্ব হতে পারে। এছাড়াও দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড, যেমন হচ্ছে হোয়াট, হুইচ, হোয়েন, এইসব যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে সেইগুলো দিয়েও করা যায়। এবার আসি যে অক্সিলারি ভার্ব কি, মডাল অক্সিলারি কি। অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো কিছু কিছু সময় ভার্ব হিসেবে ইউজ হয়, মেন ভার্ব হিসেবে, এবং কিছু কিছু সময় হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন হ্যাভ, হ্যাভ মানে কি, আছে। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। কিন্তু যদি এটাকে আমরা প্রশ্ন করি সেটাকে আমরা এইভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ আ বুক, তখন কিন্তু হ্যাভটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। তোমার কি কোনো বই আছে, ডু ইউ হ্যাভ আ বুক, ডুটা প্রথমে দিয়ে তারপরে আমরা হ্যাভ বসাচ্ছি। এই জন্য ডু ইউ হ্যাভ আ বুক, তোমার কি কোনো বই আছে, তখন আমরা ডুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। যদি আমরা বলি হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে এই কাজটা করছে, এখানে যদি বলি তাহলে এটাকে যদি প্রশ্ন করি আমরা এইভাবে হতে পারে, ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটা করছে। তাহলে এখানে ইজ যে শব্দটা এটা অক্সিলারি ভার্ব হয়েছে। আবার একটা দেখব যে ডুটা কখন হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসেবে দুভাবে ইউজ হতে পারে। এইভাবে যদি বলি হি ডু ইট ভেরি ওয়েল, সে এটা হি ডু ইট হয় না, সরি, হি ডাজ ইট ভেরি ওয়েল, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ ইট ভেরি ওয়েল, সে এটা খুব ভালো করে, হি ডাজ ইট ভেরি ওয়েল, সেটাকে আমরা যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে এরকম বলতে পারি, ডাজ হি ডু ওয়েল, ডাজ হি ডু ওয়েল। তাহলে এই যে ডু যে ভাব যে শব্দটা, তার সঙ্গে আমরা ইএস যোগ করেছি, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ডু, তার সঙ্গে ইএস, এবং ডু যে মেন ভার্বটা সেটা মেন ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। সবসময় আরেকটা কথা মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি, মেন ভার্বের সবসময় আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি। এবার আসি যে মডাল অক্সিলারি কি। মডাল অক্সিলারি সেগুলো যেগুলো অন্য কোনো ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র হেল্প করার জন্য ব্যবহৃত হয়, অন্য কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় না। যেমন মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, এই যে শব্দগুলো, এগুলোকে আমরা বলতে পারি যে মডাল অক্সিলারি। অর্থাৎ কি, শুধুমাত্র ভার্বকে হেল্প করার জন্য এগুলোকে আমরা ব্যবহার করি। এবার আমরা কিছু সেন্টেন্সের উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বোঝা যাবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ হতে পারে, আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ। এই যে আর শব্দটা, এ আর ই আর, আর ইউ গোয়িং দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ। আর শব্দটা এখানে অক্সিলারি ভার্ব প্রথমে বসেছে, তারপরে ইউ একটা সাবজেক্ট, তারপরে গোয়িং জিও, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, দেয়ার অর্থাৎ সেখানে, এটা কন্টিনিউয়াস টেন্স যেহেতু সে কারণে এখানে গোয় এর সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। এবার যদি আমরা পাস্ট টেন্সের একটা উদাহরণ দিই, এরকম বলতে পারি, ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গিয়েছিল। ডিড এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে, হি এখানে সাবজেক্ট, এবং গো এখানে ভার্ব, গো এর প্রেজেন্ট ফর্ম বসেছে। আমরা বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়। এবার আমরা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে দুটো সেন্টেন্স বলি। প্রথম সেন্টেন্স হতে পারে, ক্যান ইউ ডু দ্যাট, তুমি কি সেটা করতে পারবে। ক্যান ইউ ডু দ্যাট, এই যে ক্যান শব্দটা এখানে মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার আমরা ডব্লিউএইচ দিয়ে দেখব, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এই যে হোয়াট শব্দটা এখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম রয়েছে, হোয়াট আর ইউ ডুইং, ডিও এখানে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। হোয়াট ডাজ হি ডু, সে কি করে, হোয়াট ডাজ হি ডু, এই যে ডিও ইএস ডাজ, এখানে অক্সিলারি ভার্ব, এখানে হোয়াট শব্দটা ব্যবহার করেছে, হোয়াট প্রথমে বসেছে এবং ডাজ হি ডু, ডু এর প্রেজেন্ট ফর্ম বসেছে ডু,
এখানে ডু মেন ভার্ব, ডাজ কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম। এরপর আমরা আরো সেন্টেন্স সম্পর্কে জানবো, আরো বিস্তারিত ভাবে জানবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ টু সাবস্ক্রাইব।